আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি হল বালাই আছেন। সাথে আছি আমি ফারহান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইজ, আজকে আমি যাচ্ছি বাংলাদেশের একটি ছোটোখাটো একটি ফিশারিতে, আর সেই ফিশারিতে গিয়ে আমরা বারবিকিউ করব এবং বারবিকিউর পাশাপাশি নৌকা চালাবো এবং অনেক কিছু করব, অনেক এনজয় করব, ছোটোখাটো একটি পার্টি করব। আর এখানে শুধু আমি একা যাচ্ছি না, যাচ্ছেন আমার বড় ভাই, ব্রাদার্স প্লাস মামারাও আছেন। সো এখন আমরা চলে যাব, আপনারও থাকুন আমার সাথে। আশা করি অনেক অনেক এনজয় একটি ব্লগ হতে যাচ্ছে, সো চলুন যাওয়া যাক। সো গাইজ, আমরা ফিশারির মধ্যে যাওয়ার আগে বাজার থেকে, সুপার শপ থেকে আমরা আমাদের জিনিসপত্র কিনে নিলাম, বিকজ এইগুলো আমরা পার্টির মধ্যে লাগবো। আর এইগুলা কেনার পরে আমরা এলাম মুরগো, মুরগো বাইসা বাইসা লই নিলাম, তেন আমরা রওনা দিয়ে দিলাম ফিশারির উদ্দেশ্যে। সো চলুন ফিশারিতে যাওয়া যাক, আর আপনারা গ্রামের রাস্তার ভিউটা একটু এনজয় করুন। গাইজ, আমরা লোকে যে আর একটা মোটর সাইকেল আছিল সেটা ওই ফুলের মধ্যে উঠতেছিল না, আর ওই যে একটা মহিলা দেখা যাচ্ছে সে একটু মজা নিতেছিল আমরা লোকে, আর সেটা তারপরে একজন নামার পরে ওইটা উঠতে দেয় আর আমরা উঠে যাই। সো অলরাইট, মোটর সাইকেল দিয়া অনেক জার্নি করার পর আমরা অলরেডি আইসা পৌঁছে গেছি, আর এখানে আমরা মোটর সাইকেল রাখছি, আর আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে বের হতে হবে, আর ফিশারিটা অনেক ভিতরে, এর জন্য আমাদের এখানে বাইক রেখে হেঁটে হেঁটে যেতে হবে। আর এখন যেটা লাল লাল গাছের মতো দেখায়, এটা আসলে গাছ না, এটা হচ্ছে কুশিয়ার, যেটার ভিতরে শরবত আছে, আর এখানে আমাদের এলাকার মধ্যে এটা প্রচুর পাওয়া যায়। আর আমরা এটার মধ্যে দিয়ে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমরা ফিশারিতে যাচ্ছি। অবশেষে অনেক আটাআটির পরে আমরা চলে এলাম ফিশারিতে, আর ফিশারিতে আওয়া মাত্রই আমরা রে গ্রিন কমলা লেবু দিয়ে তারা বরণ হয়ে নিলাম। আমরা মজা করে কমলা লেবু খাওয়ার পরে এনজয় করলাম, এনজয় করার পরে এখন আমরা নৌকা দিই, নৌকা লইয়া রওনা দিলাম, একটু ছবি উঠমু আর পাশাপাশি একটু এনজয় করমু, মাছের লগে একটু দুষ্টামি হরা লাগিয়ে রওনা দিলাম। আর ও যারে দেখা, তিনি আমরা নৌকার ড্রাইভার, আসলে নৌকার ড্রাইভারে ড্রাইভার হয় না, নৌকার মাঝে হয়, তাই নো হারণ না গুতাই গুতাইয়া চালাইরা আর কি। অবশেষে আমরা নৌকা জার্নি শেষ, এখন আমরা লাহরি রেডি ওর বারবিকিউ করার লাগি। মামাই বাক্কা কষ্ট হর, আরে বাহ অনেক কষ্ট হর শুন আমরা লাগি। সো এখন আমরা রান্দার সব কিছু আনবক্সিং করা আমরার মামাই, আর এখন থেকে শুরু হয়ে যাব চিকেন রে রোস্টিং করা এবং রান্দার সব কিছু রেডি করা। চিকেন মানাইতে মানাইতে গিয়ে একটা মনে হয়েছে একদম মরিচ দিয়েছেন, তারপর আমরা দৌড়মারি গাছ থেকে পাইরে নিয়ে মরিচ বাসা ওরে খানো, তার মরিচ বাসার পরে আমরা ব্লেন্ডারে দিয়া গুঁড়া কইরা তারপর সবটা মশলা মিশাইয়া ঠিক মতো তারপরে প্রস্তুত করা হয়েছিল, তেন আমরা চিকেন দিয়া মেশাইছি।
Mais paga-lo!
So, আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কুদা হাফেজ